বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। ও যেরকম এতদিন আমাকে দেখে এসেছে অন্য হিরোইনদের সাথে রোম্যান্স করতে, এবার আমিও দেখছি আমরা একসাথে কাজ করলে সেটা খুব বড় একটা প্রজেক্ট হবে আর খুব ধামাকা হবে একটা। রিজলাকে আমি বলি আমার ডোরেমন। আজকে আমার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় একজন মানুষকে আমি পেয়ে গেছি, আপনাদেরও সকলের খুব প্রিয় রোহান ভট্টাচার্য। তার কাছে একদম অন্যরকম একটা বিষয় নিয়ে আজকে আড্ডা দেবো। হ্যাঁ, কেমন আছো বলো? ভালো আছি, আপাতত চলছে। যতক্ষণ কাজে থাকি এখন ভালোই থাকি, আর আমার সাথে অনেকে আছে যারা আমাকে ভালো রাখার চেষ্টা করছে, ভালো আছি। আচ্ছা, এখন তো তুমি, তোমার শুটিং হয়ে গেছে এবং তুমিও কাজে ব্যস্ত, কিন্তু এখন তোমার জীবনে কিন্তু আরও অন্যরকম একটা অধ্যায় শুরু হয়েছে, অধ্যায় বলবো, কারণ যখন নিজের কাছের মানুষের জীবনের একটা অধ্যায় শুরু হয় তখন তার পার্ট তো তুমিও, মানে সৃজলার জীবনের একটা নতুন জার্নি শুরু হয়েছে। এ ব্যাপারে ও তোমার কাছ থেকে কীরকম কী ফিডব্যাক, কীরকম কী সাহায্য পেলো, কারণ এই ক্ষেত্রে কিন্তু তুমি ওর থেকে সিনিয়র। না, সাহায্য কিছুই করতে হয়নি আমাকে, আমি জাস্ট ওকে যখন ওর প্রোমোটা আসলো আমি দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছিলো প্রোমোটা, তো আমি অ্যাপ্রিসিয়েট করেছি, আমি ওকে কংগ্রাচ জানিয়েছি, আমার শুভেচ্ছা জানানোর কথা আমি শুভেচ্ছা জানিয়েছি, আর খুব ভালো লেগেছে আমার ওর প্রোমোটা, আর প্রজেক্টটাও খুব ভালো হবে এটাই আশা করি। সৃজলাকে তো একদম অন্যরকমভাবে দেখছো, একদম অন্যরকমভাবে, কেমন লাগছে প্রথম প্রোমোটা দেখে, কতটা চমকালে? আমার খুব ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে, আর চমকেও গেছি আমি, আমি ভাবতে পারিনি ও জানতাম ও খুব ভালো করবে, বাট এতটা ভালো, এতটা সুন্দর লাগবে, খুব ভালোভাবে হচ্ছে ওদের প্রজেক্টটা, তো খুব ভালো লাগছে দেখতে। অন্য হিরো, তুমি তো খুশি, কিন্তু অন্য হিরোর সঙ্গে সৃজলাকে রোম্যান্স করতে দেখে রোহানের কেমন লাগছে? ও যেরকম এতদিন আমাকে দেখে এসেছে অন্য হিরোইনদের সাথে রোম্যান্স করতে, এবার আমিও দেখছি, এটা কোনো ব্যাপার না, আমরা আর্টিস্ট আর আমরা কাজটা ভালো করে করতে চাই, আর আলটিমেটলি ও আমাকে ভালোবাসে। অসাধারণ, একসঙ্গে দুজনকে পর্দায় কি দেখবে দর্শক? একসাথে আমাদের কাজ করার অনেক দিনকার ইচ্ছে, সৃজলা অনেকবার ভেবেছে, আমিও ভেবেছি, কিন্তু আমাদের একটা ভালো স্ক্রিপ্ট চাই সবার আগে, কেননা আমরা একসাথে কাজ করলে সেটা খুব বড় একটা প্রজেক্ট হবে আর খুব ধামাকা হবে একটা, একদম, আর খুব ভালো প্রজেক্ট হবে, সেই সেই প্রজেক্টে আমরা কাজ করতে পারি না একসাথে, তো সেটার জন্য অপেক্ষা করছি, ফিউচারে যদি কখনো সেরকম প্রজেক্ট পাই, তেমন গল্প পাই, নিশ্চয়ই করবো একসাথে কাজ। রোহান আমার সাথে একটা জিনিস শেয়ার করেছে, রোহান আমার খুব ভালো বন্ধুও, সেই সুবাদে একটা দারুণ জিনিস শেয়ার করেছে, এবং এই শেয়ারটা যখন আমাকে করলাম, যখন জানতে পারলাম, তখন আমার মনে হলো যে একবার অন্তত দর্শকদের এটা জানানো উচিত। সৃজলা নতুন কাজ করছে এবং নতুন কাজের প্রথম স্যালারি দিয়ে রোহানকে একটা দারুণ জিনিস গিফট করেছে, তাই তো? একটু বলো দর্শকদের। অ্যাকচুয়ালি সৃজলাকে আমি বলি আমার ডোরেমন, মানে আমি যে জিনিসটা চাই সবসময় সৃজলা সেটা আমার জন্য নিয়ে চলে আসে, এবং আমি বলার আগে সেটা আমার সামনে হাজির হয়ে যায় সবসময়, এটা হয়েছে, আমি জানি না ও কী করে বুঝতে পারে। তো আমি কিছুদিন ধরে ভাবছিলাম যে আমি একটা ফোন নেবো নতুন, তো সৃজলা বলছিলো তুই বেট কর একটু, আমি তোকে দেবো ফোনটা, একটু বেট করে যা, আমি তোকে ফোনটা দেবো। তো আমি বলেছিলাম ঠিক আছে, আমি বেট করছি। তো আমি ভাবতে পারিনি যে ও মানে অনেক কথায় কথায় জেনে নিয়েছে আমার কোন কোনটা পছন্দ, আমার কোন কোনটা ফেভারিট, ইভেন কী কালারের ফোন সব কিছু জেনে নিয়ে হঠাৎ করে ওর প্রথম স্যালারিটা যখনই ঢুকেছে ওর নতুন সিরিয়ালের জন্য, সেই স্যালারি দিয়েও আমার জন্য এই ফোনটা, আমার ফেভারিট ফোন, এটা ও নিয়ে চলে এসেছে আমার জন্য, এনে আমাকে একদিন আমি শুটিং থেকে বাড়িতে ফিরলাম, ও আমাকে বসালো চেয়ারে, বসিয়ে বললো যে একটু চোখটা বন্ধ কর, তোর জন্য একটা জিনিস আছে সারপ্রাইজ। আমি চোখ বন্ধ করলাম, আমি ওকে ভালো মতো চিনে গেছি এত বছরে, তো আমি জানতাম ও আমার জন্য হয়তো ফোন এনেছে, আমি চোখ বন্ধ করে বসলাম, বললো হাত পাত, হাত পাতলাম, আমার হাতে এই ফোনটা দিল। তো এখন এমনভাবে চিনে গেছি সৃজলাকে আমি এতগুলো বছরে, এক্সপেক্টেড, এগুলো আমার কাছে এক্সপেকটেশনের মধ্যেই ছিল যে এরকম কিছু একটা দেখে। চমকাওনি খুব বেশি? খুব বেশি চমকাই না, আমি আগে থেকে খুশিটা, মানে খুশিটা খুব মানে সীমিতই থাকে কিন্তু মারাত্মক থাকে। আমি সবসময় এই জন্যই সৃজলাকে বলি যে ও আমার ডোরেমন, কবিতা যেমন ডোরেমনের থেকে যা চায় তাই পেয়ে যায়, আমিও সৃজলার থেকে যা চাই সবসময় ও আমার জন্য হাজির করে দেয় সেটা। একদমই নতুন জার্নি সৃজলার, তাকে কি বলতে চাও টলি টাইমের পক্ষ থেকে, মাধ্যম থেকে?
শুনি। আমি একটাই কথা বলতে চাই সুজলাকে, যে খুব ভালোভাবে কাজ কর, খুব মন দিয়ে কাজ কর। সবসময় সুজলা ভীষণ হার্ডওয়ার্কিং, ভীষণ হার্ডওয়ার্ক করতে পছন্দ করে, ভীষণ যে কাজটা করবে সেটার প্রতি ওর খুব নিষ্ঠার সাথে কাজটা করে, ভীষণ ফোকাস ও সব কাজ নিয়ে হয়। আমি জানি এই কাজটার প্রতি ও সেটাই করবে। তবে আমার জাস্ট এটাই বলার, অল দ্য বেস্ট, আর খুব ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে। আর সুজলা যেখানে আছে সেটা তো ভালো হবেই, খুব ভালো হবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।